নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, অসুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ হলো শনিবার, এখন বাজে সকাল 9:30, আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি। রিয়ানা, রিয়ানের বাবা দুজন স্কুলে চলে গেছে, এখন আমি ঘরে একা রয়েছি। আর রান্নাবান্না আমার সকালেই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাদবাকি ঘরের কাজটা করব। আর আজকে আমার দিদি আমাদের বাড়িতে বেড়াতে আসবে, দুপুরবেলাটা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। আর দিদির সাথে আমার দেখা হচ্ছে প্রায় 1.5 বছর পর, আজকে আসছে আমাদের বাড়িতে, 1.5 বছর পর ওর সাথে আজকে আমার দেখা হবে। আর আগে তো ও এখানেই থাকতো, আমি তখন রঙ্গতে থাকতাম, এখন ও চলে গেছে হাঁটবে, আমি এখন এখানে এসেছি, তো দেখা তো আর হয় না। তো দুদিনের জন্য কাজে এসছে এখানে, তার জন্য আজকে দেখা করতে আসছে, কাল আবার চলে যাবে রিটার্ন, তাই বললো আজকে একটু আসবে। আজকে আমার নিরামিষ, তবু বললাম যে আজকে তো আমার নিরামিষ, তবু আয় নিরামিষ খেয়ে যাবি, ও বলছে আমারও আজকে নিরামিষ। যাই, এখন গিয়ে ঘরের কাজটা কমপ্লিট করি। আজকে সুন্দর রোদ উঠেছে, দেখে ভালো লাগছে। পূজোর সময় বৃষ্টি হলে ভালো লাগে নাকি? রোদ হলেই ভালো লাগে না? তো এ কয়েকদিন 5-6 দিন থেকে তো ভীষণ বৃষ্টি, আজকে থেকে রোদ উঠলো। এখন একটু দোকানেও যেতে হতো, পূজোর কেনাকাটা তো হয়ে গেছে কিন্তু টুকটাক কাজ বাকি রয়েছে। চুলটাকে একা কেটে নষ্ট করে রেখেছি, সেটাকে ঠিক করতে হবে। আর আর ব্লাউজ তো বানাতে দিয়ে দিয়েছি, দেবে বললো 9 তারিখের আগে। এই যে বাসন রয়েছে ধোবো, গ্যাস পরিষ্কার করব। ওরা স্কুলে গেল, তারপর ওই যে ওইভাবে সব রেখে দিয়েছি, কোনো কিছু করিনি। আমি সকালের খাবার খেয়ে একটু বসেছিলাম, ফোন দেখছিলাম, এডিটিং করছিলাম, এখন এলাম আবার রান্নাঘরের কাজ করব। সব কাজ কমপ্লিট, স্নানও হয়ে গেছে, এখন সবশেষে ভাজবো একটু পুঁই শাকের বড়া। তার আগে যাই গাছের থেকে গিয়ে দুটো লেবু ছিঁড়ে নিয়ে আসি, ডাল রান্না করেছি, ডালের সাথে লেবু দিয়ে খেতে ভালো লাগবে। অনেকেই আমাকে বলে আমাদের এই চারপাশে নাকি অনেক জঙ্গল, কিন্তু পোর্টব্লেয়ারের মতো জায়গায় এরকম গাছপালা থাকা অনেক বড় ব্যাপার। যদিও এই গাছপালাগুলো আর বেশি দিন থাকবে না হয়তো, কারণ এই চারপাশে কিন্তু জমিগুলো পুরো সেল হয়ে গেছে, আর 1-2 বছরের মধ্যেই হয়তো পুরো ঘরবাড়িও হয়ে যাবে। এই যে দেখুন বড় বড় লেবু, ওই ডালে 3টে ছিল, 3টেই ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আর লেবুগুলো না বড় বড় হয়েছে তো, এখন তো সেন্টটা খুব ভালো লাগে, মানে অনেকটা গন্ধরাজের মতো, অ্যাকচুয়ালি গন্ধরাজ না কিন্তু মোটা খোসা হয়ে গেছে, গন্ধরাজের মতো সেন্ট লাগে, ভালো লাগে খেতে। আর টকও আছে ভালোই। এখন একটু পুঁই শাকটা কুচিয়ে নিয়ে রেডি করে রাখি, খাওয়ার আগে আগে ভাজবো। এই যে পুঁই শাক ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন কেটে নিই, তারপর বড়া বানাবো। আরও একটা কথা বলি, এই চারপাশে যতদিন না ঘরবাড়ি হচ্ছে ততদিন কিন্তু আমরা অনেক শান্তিতে আছি। কাটা হয়ে গেছে সবকটা, এখন সমস্ত কিছু দিয়ে মিলিয়ে নিই, তারপর ভাজবো। একটা পেঁয়াজ কুচিয়ে দেবো, দেবো এবার একটু বেসন, আর দেবো যতটুকু বেসন দিয়েছি ততটুকুই কর্নফ্লোর, দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব। এই যে এইভাবে ভাজছি, এ কটা রয়েছে কটা বসিয়ে দিয়েছি, কিছু রেখে দেবো রাতে সবার জন্য ভাজবো, আর এখন আমি আর দিদি আসলে দুজনে মিলে খাবো। হতে থাকুক, এখানে ফ্যান অফ করে দিয়েছি, গিয়ে ফ্যানের নিচে বসি, গরম লাগছে। আর রিয়ান তো নিরামিষের দিন ঘরে এসে ভাত খায় না, জানি না খাবে কি না আজকে। অপেক্ষা করতে করতে আমি বাইরে চলে এলাম দেখতে যে আসছে নাকি, কারণ দিদি বলেছিল 1টার পরে আসবে, দিদি এখনো এসে পৌঁছায়নি, কিন্তু রিয়ানের আসার সময় হয়ে গেছে। রিয়ান এরকম সময় আসে 1:40-1:45-এর মধ্যে ঘরে চলে আসে, তা এখন 4:40 বাজে, দেখি বাইরে ও আসছে নাকি, তাই বাইরে এসছে। আবার বাইরে গিয়ে দেখি রিয়ান আসে নাকি, কালকে তো মজা ছুটি, এখনও আসেনি। ফাইনালি এতক্ষণ পর রিয়ান এলো, রিয়ানের মাসি এখনো এলো না, এত লেট হলো রিত আজকে, হ্যাঁ মানে এত 2টো বাজে, 2টো বাজতে 4 মিনিট বাকি। পাঁচ মিনিট দাঁড়িয়েছিস তারপর এসছে গাড়ি? আমি আরও কতবার বাইরে যাচ্ছি ভেতরে আসছি, একবার দেখি মাসি আসে কি না, তুইও আসিস না মাসিও আসে না।
আমি কোন সময় দিয়ে বাইরে একবার, ওই দেখ তোর সাথে সাথে তুই নিয়ে আসলি নাকি ওইটাকে, যা বাইরে যা। বাবা আমি ভাবছি তুই আসবি না, কল উঠাস নি তোর। ওই এই যে দিদিকে এখন খেতে দিলাম, ওয়েট করতে করতে এখন বাজে ওই যে 3টে বাজতে 20 মিনিট বাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই, এখন বসে একটু গল্প করছি, কারণ অনেক দিন পর আজকে দেখা। আগে তো দুজনে মিলে বসলে গল্প শেষ ছিল না। আর দিদি হলো আমার জেঠুর মেয়ে, দিদির মেয়ে। আর আমার জামাইবাবু রয়েছে হাটবেতেই, কারণ দুজনেই জব করে, তো দিদি কাজের সূত্রেই এখানে এসছে 2 দিনের জন্য। আর ওখানে জামাইবাবু রয়েছে মেয়েকে নিয়ে, তাই আজকে একাই এসছে, মেয়ের সাথে আসেনি। আর ওই যে ওদিকে রিয়ানের বাবাও চলে এসছে। আমরা গল্প করতে করতে এদিকে হাজবেন্ডও ঘরে ফিরে এলো। কখন আসছিলেন? 2:30-এর সময়। মানে অন্য লোকের কাজ আমরা করি। ওই তো মাঝে মাঝে ওই জিনিসটাও লাগে কি মানে এভরিথিং হ্যাজ its own merits and demerits actually nija self dependent hoa alada jaga to alada jaga shanti moner shanti alada jaga family time alada jaga kichu na kichu te compromise manusher kortei hoy duty te duty te। এই যে দেখুন এখন বসে পড়েছি বিকেল বেলায় চা সাথে চাউমিন আর সিঙ্গারা নিয়ে। হাজব্যান্ড ফেরার পথে নিয়ে এসছে সিঙ্গারা আর চাউমিন, তাই এখন এসব খাওয়া হচ্ছে আর একদিকে গল্পও হচ্ছে। এখন বিকেল 4:30 বেজে গেছে, কারণ হাজব্যান্ড আজকে একটু দেরি করেই ফিরেছে ঘরে। ফেরার পথে কিছু কাজ ছিল, সেটা করেই একবারে ঘরে ফিরেছে। চলে যাচ্ছে এখন দিদি ঘরে, কালকে দিদি আবার চলে যাচ্ছে হাঁটবে, কি মজা সকালে বোট। আসিস আবার শান্ত অ্যাকচুয়ালি না ভাই। চলে গেল দিদি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।